হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিং গ্যালাক্সি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার জন্মদিন ছিল, তো কী কী খাবো সেটাও দেখাবো, কোথায় খেতে গিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল আমি রেডি হয়ে নিলাম, ঘড়ি পরতেছিলাম, রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম। তারপর বেরিয়ে বেরিয়ে বনশ্রীতে প্রচুর ভিড় ছিল, আমি বললাম থাক আমরা বনশ্রীতে খেয়ে নিই না, সে বলল যে না থাক আমরা খিলগাঁওতে যাই, ওখানে ঘোরাও হবে আর খাওয়াও হবে। তো রিক্সা পাচ্ছিলাম না, হঠাৎ করে আবার একটা রিক্সা পেয়ে গেলাম, তো আমরা সবাই উঠে গেলাম, সেই রিক্সাতে উঠে রওনা দিয়ে দিলাম। তো আমার জামাই একটু মরাচ্ছিল যে না থাক যাওয়া লাগবে না, আমি বললাম যে না আমাকে ট্রিট আজকে দিতেই হবে, কোনো কোনো কাজ হবে না। তো আমরা সবাই মিলে খিলগার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ঝিকিমিকি বিল্ডিংটা দেখতেছেন, আমার মেয়ে দেখে বলতেছে আম্মু আম্মু ছবি তুলো, আমি তারপর ছবি তুলে দিলাম, কারণ দেখে আমি সারাক্ষণ মোবাইল নিয়ে এইটা ওটা ছবি তুলতে থাকি, তো বুঝে গেছে। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো ছিল, মনে হয় কিছুদিন আগে কারো বিয়ে টিয়ে গেছে। তো ভাগ্যই ভালোই হলো আমার কিছু ছবি টবি তোলা হবে, আমি এর ভিতরে একটা ছবি ভিডিও এইসব তুলতে শুরু করলাম, ভিডিও করা শুরু করলাম। সিট ছিল না, ওরা সবাই সিট করতেছিল, আমি এদিকে ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে করতে যাক আমাদের খাবারের ভিতরে দেখতেছি যে চলেই আসলো, তো বসে গেলাম আমি। বসে এই যে আমাদের খাবার সিজলিং ছিল, এক না একটা সেট মেনু ছিল, আর একটা পানি ছিল। এখন আর আমরা কোকটা খুব অ্যাভয়েড করতেছি, খাচ্ছি না, এর জন্য জানিনি তো ওটা কোক মাঝে মধ্যে একটু মজো খাই, তাও তেমন একটা খাই না এখন আর। তো আমার মেয়ের পাশ থেকে খাচ্ছে, আমরা ওর আমার মেয়ের জন্য আর নেই নি, কারণ আমি অতটা খেতে পারবো না, আমি আর আমার বাবু এটা ভাগ করে খেয়ে নেব। তো এই আমার মেয়ে বলতেছে চিকেন দাও, আমার মেয়েকে আলাদা করে দিয়ে দিছি, আমার মেয়ে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, অত সুন্দর করে মনে হয় আমিও খেতে পারি না এই অবস্থা, কারণ ও কার্টুন আর এই মোবাইল দেখতে দেখতে ও শিখে গেছে কীভাবে খেতে হয়, আমার শেখানো লাগে নাই, ওই ও বাচ্চারা একটু অ্যাডভান্স হয়ে থাকে এবারে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সুন্দর রান্না হয়ে এখন চলে যাবো। তো সবাই ভালো থাকবেন আর আমাকে ফলো লাইক করতে ভুলবেন না।